বাইরে খুব জোর বৃষ্টি শুরু হয়েছে রে। সত্যিই তাই, কিন্তু রতন কাকা এখনো আসছে না কেন? রতন কাকা ঠিক আসবে, বাইরে বৃষ্টি হচ্ছে তো, তাই হয়তো একটু দেরি হচ্ছে। রতন কাকা সাহস আছে বলতেই হবে, না হলে রোজ রোজ ওই শ্মশানের পথে যাতায়াত করে কি করে? আমি শুধু এটাই ভাবি, যেখানে সবাই রাত্রিবেলা হলেই ওই পথে যেতে ভয় পায়, রতন কাকা সব সময় ওই পথ দিয়েই যাতায়াত করে। রতন কাকা মনে হয় ভূতে ভয়টাই পায় না, আর বিশ্বাস করে বলেও তো মনে হয় না। আরে এই তো রতন কাকা চলে এসছে, তুমি অনেকদিন বাজবে রতন কাকা, তোমার কথাই হচ্ছিল এখন। আমার কথা হচ্ছিল কেন রে? আমি দেরি করে এলাম বলে, আসলে হঠাৎ বৃষ্টি নেমে গেল, আর তোরা তো জানিস শ্মশানের পথের রাস্তাটাতে অল্প বৃষ্টি হলেই জল জমে যায়, তাই আর কি। তুমি কি আজও এই বৃষ্টির মধ্যে শ্মশানের ওই পথ দিয়ে এলে? পচে আর আমি এই কথাই বলছিলাম, রতন কাকার মনে হয় ভূতে ভয় নেই। তোদের কে বললো যে আমি ভূতে ভয় পাই না? আমার নিজের জীবনেই এমন এক অভিজ্ঞতা হয়েছিল যা আমি এখনো ভুলতে পারিনি। তাই নাকি? তা এমন বৃষ্টির মধ্যে তোমার সেই অভিজ্ঞতাটাই শোনাও না। আচ্ছা শোন তবে, তখন আমি সবে ম্যাট্রিক পাস করেছি, কোথায় ঘুরতে যাব ভাবছি, হঠাৎ ঠিক করি কাকুর বাড়ি নরেশগঞ্জে ঘুরতে যাব। বাবাকে সেই কথাই জানালাম। রতন তুই আর ঘুরতে যাওয়ার জায়গা পেলি না? শেষে বিমলের বাড়ি, এত ভালো ছেলেটার যে তন্ত্রের নেশা ধরলো, 13 বছর বয়সে কাউকে কিছু না বলে বাড়ি ছাড়লো, হঠাৎ 5 বছর আগে বাড়ি ফিরে আসে। কি তার চেহারার অবস্থা, যেন এক তন্ত্র সাধক। বলছিল নরেশগঞ্জে থাকে, বাড়ির ঠিকানাও দিয়েছিল, কিন্তু আর যাওয়া হয়নি। তুমি ঠিকানাটা আমাকে দাও না বাবা, আমি ঘুরে আসি। সে তুই ঘুরে আসতেই পারিস, তুই গেলে খুশিই হবে, আমার তো যাওয়া আর হলো না। বাবার থেকে অনুমতি পেয়ে মনটা ফুরফুরে হয়ে গেল। আমি যে যাচ্ছি চিঠি লিখে কাকুকে পাঠিয়ে দিলাম। দিনদশেক পর দুর্গা বলে রওনা দিলাম নরেশগঞ্জের দিকে। নরেশগঞ্জ ছিল বাঁকুড়ার দিকে একটি ছোট্ট স্টেশন। হাওড়া থেকে ট্রেন ধরে খুরদহ স্টেশনে নেবে, সেখান থেকে কর্ড লাইনে ট্রেন ধরে নরেশগঞ্জ যেতে হয়। খুরদহ স্টেশনে নেবে কর্ড লাইনে ট্রেনে যখন বসলাম, তখন দেখি ট্রেনের কামরা একেবারেই ফাঁকা। ট্রেনের কামরাতে বসে আছি এমন সময় আমার অপর প্রান্তে বসে থাকা বয়স্ক লোকটি বিড়ি টানতে টানতে বললেন, মশাই আপনারা তো শহরের লোক বলে মনে হইতেছে, তা এই দিকে কোনখানে যাইবেন? আমি নরেশগঞ্জে যাব। আরে মশাই বলেন কি, নরেশগঞ্জে যাইবেন নাকি? তা আমিও তো সেইখানেই যাব। তা মশাই নরেশগঞ্জে কার বাড়িতে যাইবেন? নরেশগঞ্জের একটি মানুষ পাওয়া গেল দেখে একটু খুশিই হলাম। আমি তো বিমল রায়ের বাড়িতে ঘুরতে যাব। বিমল রায়ের বাড়িতে যাব শুনতেই হাসি খুশি লোকটি কেমন ঘাবড়ে গিয়ে বলল, শহর সাইরা শেষে গ্রামে বিমল রায়ের বাড়িতে যাইতেছেন? ঘুরতে যাওয়ার আর বুঝি জায়গা পাইলেন না? কেন বলুন তো, গ্রামের পরিবেশ তো কত সুন্দর হয়। সে মশাই আপনার মন চাইছে যান, ইয়া দেখেন কয়দিন থাকতে পারেন। বলেই লোকটি যেন আমাকে কেমন পেরিয়ে গিয়ে অন্য একটি সিটে গিয়ে বসল। লোকটির এমন ব্যবহারে বেশ অবাক হলাম। নরেশগঞ্জে যখন ট্রেন পৌঁছল তখন রাত হয়ে গেছে। এর মধ্যেই বেশ কিছু সময় বৃষ্টি হওয়াতে চারিপাশের ভিজে মাটির সোদা গন্ধ, স্টেশন চত্বরে দুই একটি লোকজনের আনাগোনা। নরেশগঞ্জকে ঠিক স্টেশন বলা চলে না, মাঝখান দিয়ে একটি রেল লাইন চলে গেছে ওই অবধি। চারিপাশে জোনাকির আলো যেন লণ্ঠনের কাজ করছে। এমন সময় পেছন থেকে একটি ভারী গলার আওয়াজ পেলাম, তুই রতন রায় তো? পেছনে ফিরতেই দেখি এক লাল বস্ত্র পরা
মাথায় মোটা তিলকধারী এক রোগা লোক আমার দিকে তাকিয়ে আছে। লোকটির চেহারা লিকলিকে আর চোখ দুটি কোঠরে ঢুকে রয়েছে, যা ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি রতন, আপনি? আরে আমি তোর বিমল কাকু। আরে কাকু তুমি? আমি মাথা নুইয়ে প্রণাম করলাম। প্রণাম করার সময় কাকুর হাতটা যখন মাথাতে রাখে তখন শরীরটা কেমন করে উঠল। একটি জীবিত মানুষের শরীর এতটা ঠান্ডা হতে পারে ভাবতে পারিনি। তুই অবশ্য আমায় চিনবি বা কি করে, তুই তো আমায় কোনোদিনও দেখিসনি। যখন তোদের বাড়ি দাদার সাথে দেখা করতে গেছিলাম তুই তখন অনেক ছোট। তোর চিঠি আমি পেয়েছি, তুই আসবি জেনে খুব খুশি হয়েছিলাম। চল চল এবার বাড়ি চল। আমি আর বিমল কাকু গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে চললাম। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর ঝিঝি পোকার শব্দ। কাকু বাড়িতে সবাই কেমন আছে ছাড়াও নানান কথা জিজ্ঞেস করতে লাগলো। আমার কেন জানি না কেমন একটা অস্বস্তি হতে লাগলো। আর আমি এটাও বুঝলাম আমরা চলে এসেছি শ্মশানে। এ কি কাকু, আমরা তো শ্মশানে চলে এসেছি। হ্যাঁ আমি তো এই শ্মশানের পাশেই থাকি। শ্মশানের পাশে থাকে? এ আবার কেমন, আমি এখানে এসে কোনো ভুল করিনি তো? আমার মাথায় শুধু এই কথাটিই ঘুরতে লাগলো। কিছু সময়ের মধ্যেই কাকুর বাড়িতে উপস্থিত হলাম। আয় রতন, ভেতরে আয়। জানি তুই শহরে থাকিস, তোর এই গরিব কাকুর বাড়িতে থাকতে তোর একটু কষ্টই হবে। না না কাকু, কষ্টের কি আছে? দেখলাম বারান্দার দুই পাশে ছোট ছোট দুটি ঘর, বারান্দায় টিমটিম করে লণ্ঠন জ্বলছে। ভাবলাম এখানে পৌঁছানোর খবরটা বাবা মাকে জানাবো, কিন্তু মোবাইলটা হাতে নিয়ে দেখি নেটওয়ার্ক দেহত্যাগ করেছে। বাবু তুই ওই কল পরে হাত পাটা ধুয়ে নে, তোর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি এখনই তোর জন্য খাবার বাড়ছি। হতে পারে জায়গাটি শ্মশানের পাশে, শহরের পরিবেশ নয়, আলো নেই, কিন্তু কাকুর আমার প্রতি এমন ভালোবাসা সব কিছু সময়ের মধ্যেই ভুলিয়ে দিল। হাত মুখ ধুয়ে খেতে বসে দেখি কাকু ভাত ডাল ঝিঙে পটলের তরকারি রান্না করেছে। এরপর খেতে খেতে আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু তুমি খাবে না? তুমি কেন সবার থেকে দূরে এইখানে এইভাবে আছো? তুমি তো আমাদের সাথে শহরে থাকতে পারো। আমি এসব খাই না, তুই হয়তো আমাকে এখানে এইভাবে দেখে অবাক হচ্ছিস, সব বলি শোন। আসলে ছোটবেলা থেকেই আমার তন্ত্র সাধনার প্রতি এক প্রবল আসক্তি তৈরি হয়, পড়াশুনো করতে আর মন চাইল না, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। ঘুরতে ঘুরতে পৌঁছালাম তিব্বতে, তুই হয়তো জানিস আসল তন্ত্রের উৎস সেখানেই। এক উচ্চ মার্গের তন্ত্র সাধকের সেবা করে তার শিষ্য হলাম, তার কাছে শিখলাম মহাবজর তন্ত্র। যে তন্ত্র সাধনা করে কেবল হাওয়ার মধ্যেই নিজের খাবার সংগ্রহ করা যায়, আর যার মাধ্যমে হাকিনীকে বশ করা যায়। আর হাকিনীকে বশ করলে যখন ইচ্ছে যেমন রূপ নেওয়া যায়। অনেকদিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরার পর কয়েক বছর আগে থেকে এখানেই আছি। কাকু তার মানে তুমি খাবার খাও না? খাবো না কেন রে, তবে ওই যে বললাম হাওয়া থেকে খাবার সংগ্রহ করি। যারা ভীষণ কঠিন মহাবজ্র তন্ত্র সাধনাতে সিদ্ধি লাভ করে তারা হাওয়া থেকেই নিজের খাবার রসদ সংগ্রহ করে নিতে পারে। জানি তোর কাছে একটু অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। যাই হোক তুই এবার শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। কাকুর দেখানো একটি ঘরে গিয়ে দেখি মাটিতে বেশ সুন্দর করে আগে থেকেই বিছানা করে রাখা। সত্যি কিছু সময়ের মধ্যেই মানুষটা যে কত আপন এবং নিজের রক্তের সম্পর্কের তা বুঝিয়ে দিয়েছে। কতটা সময় ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ঘুম ভাঙে একটি আওয়াজে, যেন কেউ মন্ত্র পড়ছে। এত রাতে মন্ত্রের আওয়াজ কোত্থেকে আসছে তা জানতে দরজা ঠেলে বেরিয়ে এলাম। বুঝতে পারি পাশের ঘর থেকেই ওই শব্দ আসছে।
জানলার ভাঙা অংশ দিয়ে হালকা আলো আসছে। জানলার সেই অংশ দিয়ে ভেতরের দৃশ্য দেখে শরীরটা কেঁপে উঠল। ভেতরে দেখলাম একটি লণ্ঠন জ্বলছে, আর বিমল কাকু একটি মৃতদেহর ওপর বসে মন্ত্র পড়ছে। শুধু তাই নয়, বিমল কাকুর শরীরের মাংস ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গিয়ে বেরিয়ে আসছে পচা গলা দেহ আর কঙ্কাল। একটি পচা গন্ধ সেই শরীরের ঝাপটা মারতেই সেখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না, টলতে টলতে এসে নিজের ঘরে শুয়ে পড়লাম। সারা রাত আর চোখের পাতা এক করতে পারলাম না। পরের দিন সকালে উঠে দরজা খুলে বেরিয়ে দেখি চারপাশ ঝলমল করছে, কিন্তু বিমল কাকুকে কোথাও দেখলাম না। কাকু, ও কাকু, তুমি কোথায়? পাশের ঘরে ধাক্কা দিতেই দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ করা। এমনকি গতরাতে জানলার যেই অংশ দিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম সেইখান দিয়ে ভেতরে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু সব অন্ধকার। কী করবো কিছুই বুঝতে না পেরে বাইরে বেরিয়ে শ্মশান পেরিয়ে লোকালয়ে উপস্থিত হলাম। তোমাকে এ গায়ে নতুন দেখছি। হ্যাঁ, আমি বিমল রায়ের বাড়ি এসেছি। বিমল রায় মানে শ্মশানের পাশের ওই তান্ত্রিক বিমল রায়? তুমি ওখানে কি করতে এসেছো? কালকে রাতে সেখানে এসেছি, উনি আমার কাকু হন। তোমার আত্মীয় স্বজন আছে বলে তো কেউ জানতো না, আসলে ওনাকে সবাই এড়িয়েই চলতো, কখনো ওনাকে বাজারে বা দোকানে দেখা যেত না। কি যে খেত কে জানে, সবাই তো বলে উনি নাকি ভূতকে বসে করে রেখেছে। রাতে শ্মশানে যারা মরা পড়াতে আসতো তারাও নাকি অনেকবার ওই বাড়ির আশেপাশে কঙ্কালকে ঘুরে বেড়াতে দেখেছে, তাই ওদিকটা সবাই এড়িয়ে চলে। আচ্ছা, আপনি চলতো যেত না এমনভাবে বলছেন কেন? আসলে অনেকদিন ধরেই ওনাকে কেউ দেখছে না, তাই আর কি। তুমিও তাড়াতাড়ি চলে যাও। এই বলে লোকটি তার দোকানের ভেতর ঢুকে যায়। এরপর ফোনটা হাতে নিয়ে দেখি নেটওয়ার্ক আছে, বাবাকে ফোন করে তাড়াতাড়ি এখানে আসতে বলি। আবার আমি কাকুর বাড়ির দিকে রওনা দিলাম, ঠিক করলাম কাকুকে আমাদের সাথে বাড়ি নিয়ে যাব। বাড়ি ফিরে দেখি কাকু এখনও আসেনি, বুঝতে পারি পাশের ঘরের দরজাটা খুলতেই হবে। সজোরে তিন চারবার ধাক্কা দিতেই দরজা খুলে যায়, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে এখন সকাল। এমন সময় একটা খ্যানখ্যানে গলাতে কাকু বলে, রতন তুই এসেছিস, আমায় মুক্তি দিবি না? কাকু, কাকু তুমি কোথায়? বাবা আর কিছু সময় পরেই আসছে, তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। আবার সব চুপ। অন্ধকারে চোখটা সয়ে যাওয়ার পর বুঝলাম ঘরের বাঁ পাশে একটি জানলা রয়েছে, সেদিকে গিয়ে জানলা খুলে ঘরে চোখ পড়তেই আটকে উঠলাম। দেখলাম ঘরের মাঝখানে লাল কাপড়ে মোড়ানো এক কঙ্কাল, কঙ্কালের মাথার পাশে পড়ে আছে আমার পাঠানো সেই চিঠি। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। কালকে রাতের থেকে যে আমি কি দেখছি আমি তাই বুঝতে পারছি না। বাবা আসার পর বাবাকে সব কথা খুলে বলি। পুলিশ এসে দেহ নিয়ে যায় পোস্টমর্টাম করতে। জানা যায় বেশ কিছুদিন আগেই ইনি মারা গেছেন, আর ডিএনএ পরীক্ষার পর এটাও জানা যায় যে এটাই বিমল কাকু। বিমল কাকু বলেছিল, আর হাকিনীকে বশ করলে যখন ইচ্ছে যেমন রূপ নেওয়া যায়। আসলে বিমল কাকুর তো নিজের কোনো সন্তান ছিল না, তাই চেয়েছিল তার শেষ কৃত তার বংশের সন্তান অর্থাৎ আমার মাধ্যমে হোক। তার ইচ্ছেকে সম্মান করে আমি শেষ কাজ করেছিলাম। এই বলে রতন কাকা চোখের জল মোছে। সত্যি রতন কাকা, এ তো অবিশ্বাস্য ঘটনা। একেবারেই তাই। তা তো বটেই, আমি যা দেখেছি অনুভব করেছি তাই তোদের বললাম, এবার বিশ্বাস করা বা না করা তোদের উপরে। আচ্ছা, আজ তবে উঠি, বেশ রাত হয়ে গেল। আবার বৃষ্টি শুরু হলে
শ্মশানের ওই পথ দিয়ে কাদা মারিয়ে যেতে অসুবিধা হবে। শুভ, আজ তাহলে আসি, আবার কাল দেখা হবে।